পেশ করছে বেশ পারুল আলিদি প্রখ্যাত আলেম আলহাজ হযরত মাওলানা আহমদ আলী সাহেব দামাত বরকাতুহু আলিয়া চেয়ারম্যান মাই ঢাকা ট্যুরস এন্ড ট্রাভেলস হযরত কেওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য আজকের আন্তর্জাতিক কেরাত সম্মেলনের পক্ষ থেকে সুবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। উপস্থিত মিনহাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে কেরাত সম্মিলন ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মোহতারম ওলামায়ে কেরাম, আজকের যে প্রধান মেহমান পীরে কামেল শেখুল হাদিস ডক্টর মোস্তাক আহমদ সাহেব, আরো বড় বড় আলেমরা এখানে আছেন, অত্র এলাকার মুরব্বী ও যুবক ভাইয়েরা, আসলে আজকের যে কেরাত মাহফিল ওয়াজ মাহফিল এগুলা শোনার নিয়ত আর বলার নিয়তের মধ্যে আজকে অনেক ডিফারেন্স। যারা শুনতে আসি তাদের নিয়ত গুলো সহি করে অনেক সময় আসি না, যারা আমরা বলতে আসি আমাদের নিয়ত অনেক সময় সহি থাকে না। কেন থাকে না? যে এই জায়গায় যে উপস্থিত হয়েছি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য,
যদি কারো উদ্দেশ্য থাকে যে আমি কেরাত বা গলা শুনব, কারো উদ্দেশ্য থাকে যে আমার ভালো বক্তা ওয়াজ করবে, শোর দিবে, টান দিবে, তাহলে এই উদ্দেশ্যতে হেদায়াত তখনই আসবে। এজন্য খালেস নিয়তে বসতে হবে, যেখানে ওলামায়ে কেরাম বয়ান করবেন এবং কোরআন হাদিস থেকেই কথা বলবেন, আল্লাহ তাআলা যেন এই কথাগুলা বলনেওয়ালা শুনেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। অনেক ওয়াজ মাহফিল, অনেক আলোচনা হেদায়েতের জন্য কাজ হয় না, কারণ কি? নিয়তের মধ্যে ফারাক। বুখারী শরীফের হাদিস এবং মিশকাত শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন আমল যদি নিয়ত সহি করে, এই আমলটা করে তো এই আমলটা ছোট্ট, কিন্তু এই আমলটার পরিধি অনেক বড়, এই আমলটা আসমানে উঠতে কোনো বাধা পায় না, আসমান পর্যন্ত আল্লাহ পৌঁছে। নিয়ত যদি সহি না থাকে কোন ফায়দা হবে। এজন্য আমরা শহীদ নিয়তে বসি, আজকের যা কথা হবে, আজকে যারা কেরাত করবে, আল্লাহ তাআলা যেন এলাকাবাসী এবং এলাকার মধ্যে যারা আছে সকলের হেদায়েতের জন্য আল্লাহ কবুল করেন। দোস্ত, আমরা তো প্রথম আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে পৃথিবীতে। আমি চাইব আল্লাহু আকবার, বান্দা যখন নামাজ পড়িয়া দুই রাকাত সালাতুল হাজত পড়িয়া যায় নামাজে বসিয়া আল্লাহর দরবারে চায়, আসমানের দিকে তাকাইয়া যা চায় বান্দা সব দিয়া দেয়, আল্লাহ সব দিয়া দেয়, বান্দা যা চায় আল্লাহ সব দিয়া দেয়, নেওয়ার মতো তরিকা জানা নাই, চাওয়ার মতো তরিকা জানা না, যার কারণে দোয়া চাইতেছি, হুজুর আমার জন্য দোয়া করে। দোয়া তো আপনার ঘরে, চাওয়া তো আপনার ঘরে, কোরআন তো আপনার ঘরে, আপনি কোরআন পড়েন, আমি হৃদয় দিয়ে আল্লাহকে ডাকেন, আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, অন্তর দিয়ে একটু তরবটা সাইলেন্ট সাইলেন্ট একটু আওয়াজ দেই, লা ইলাহা নাই, আল্লাহ 99টি নাম আছে, এই নামের উপর ঈমান আনতে হবে। 99 নামের মধ্যে আর রহমান আর রহিম, রহমান ফি দুনিয়া, আল্লাহ দুনিয়ার জন্য রহমান, যার কারণে নামাজিরও আল্লাহ খাওয়ায়, বেনামাজিরও আল্লাহ খাওয়ায়, কাফেরও আল্লাহ খাওয়ায়, ইহুদিদেরকেও আল্লাহ খাওয়ায়, মুসলমানদেরকেও খাওয়ায়, আল্লাহ রহিম ফি দুনিয়া। কালকে আমাদের ময়দানে আল্লাহর বিচার হবে, ইনসাফ হবে, কঠিন ইনসাফ, আল্লাহর দাড়িপাল্লা হবে কঠিন, ওই দিন দাড়িপাল্লার মধ্যে এদিক সেদিক করা হবে না, দুনিয়া তো ছেড়ে যাওয়া জায়গা। এজন্য আমানতুবিল্লাহর অর্থ আল্লাহর উপর ঈমান আনছি, এর অর্থ হলো আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সম্রাট, আমার সম্রাট কে? আমার মালিক কে? আমার বাদশা কে? আল্লাহ। সরকারকে আমরা মানি, যার কারণে আমরা সরকারের প্রধান, সরকারের আইনের বিরুদ্ধে আমাদের করার শক্তি নাই। সরকারের আইনের বিরুদ্ধে আমরা কোনো কাজ করতে পারি? পারি, দু একটা যদিও করি ফাঁকি দিয়ে আড়ালে। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে কোনো ফাঁকি যদি না, দুনিয়ার যদি সরকারের তুমি পর্দা পাও, আমার পর্দা হলো সবচেয়ে আগে, ঠিক না বেটি? পর্দা হলো আল্লাহ, আল্লাহর হুকুম মানি না, আপনার বিরুদ্ধে এরকম আইন শুরু হয়ে যাবে, আল্লাহর হুকুম যদি না মানি আপনার বিরুদ্ধে এরকম ভাবে মামলা হয়ে যাবে, আপনার মামলার আয়ুর নাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালু, কঠিন ধরা। আপনার পক্ষে আজকে যে এখানে বসা আছেন, আপনার এই সেকেন্ড সেকেন্ড আল্লাহর কাছে অনেক বড় দাবি, ঠিক না বেটি?
এই জায়গায় দুইটা কি লাগাইছে কি বলে ভিডিও করতেছে, প্রত্যেকটা মুহূর্ত গ্রহণ করতেছে। আল্লাহ এমন দুইটা ভিডিও ফিট করে রাখছে আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সেকেন্ড সেকেন্ড ভিডিও করা ঠিক না বেটি? গীতা বাগারে আল্লাহ ওই দিন বের করে দিবে একটা আমল আল্লাহ সারার জায়গা নাই, আমার আমল মিসকাল জাররাতিন খায়রাইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল জাররাতিন খায়রাইয়ারা। সরিষা পরিমাণ একটা আমল বান্দা আমি ভুল করা, সরিষা পরিমাণ একটা খারাপ আমি আল্লাহ ভুল করা। একটা সরিষাকে 70 ভাগ করলে তাকে বলা হয় অণু, অণুকে 70 ভাগ করলে তারে বলে পরমাণু, পরমাণুকে 70 ভাগ করলে তারে বলে জাররা। খারাপ কাজ করলো আল্লাহর খাতা থেকে মুছে যাবে না। এজন্য দোস্ত আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ ইমান থাকে ওই লোকটা গুনাহ করতে পারে না, আল্লাহর প্রতি যদি 100% ইমান থাকে ওই লোকটা আর মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহর প্রতি যদি 100% ইমান থাকে, আল্লাহ যদি 100% ভালোবাসে ওই লোকটা সমাজের কোনো খারাপ কাজ করতে পারে না। আজকে আমাদের সরকার বাহাদুরুল্লাহ চেষ্টা করতেছে গাঞ্জা ফিরানোর জন্য, ফেন্সিলিন ফিরানোর জন্য, ইয়াবা ফিরানোর জন্য, সম্ভব নয় তরিকায় তরিকা আসতে হবে, রাসূলের তরিকা তরিকা আসতে হবে, আল্লাহর তরিকা ঠিক না বেরি সমাজের মধ্যে আমাদেরকে লাগাইয়া দাও, সপ্তাহে একদিন তাফসিরে লাগাইয়া দাও, কোন লোক যখন তাফসিরে বসবে কোন লোক যখন জিকিরে বসবে ওর মধ্যে আল্লাহর মায়া বসে যাবে, যার মধ্যে আল্লাহর মায়া আসবে ওই লোকটা তখন এই গুনার কাজ করতে পারে না। এই জন্য দুষ্ট আল্লাহর মায়া আমার অন্তরে বসাইতে হবে, আল্লাহর বরত্ব আমার অন্তরে বসাইতে হবে। আল্লাহর মায়া যখন বসাইবেন তখন দেখবেন দুনিয়াটা ভালো লাগে না, আল্লাহ কি আমার ভালো লাগে, আল্লাহু আকবার। তখন দেখবেন দুনিয়া ভালো লাগে না, নামাজ আমার ভালো লাগে, আল্লাহু আকবার। তখন দেখবেন ঘর বাড়ি ভালো লাগে না, লাগে একমাত্র আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের ইতিহাস কিছু আমরা আজকে নিজেদের দোষ ধরি, পরের দোষ ধরি, সাহাবায়ে কেরাম নিজের দোষের কথা মানুষের কাছে বলছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে গেছেন, না ফাকা হামজালা, না ফাকা হামজালা, হামজালা মুনাফিক হয়ে গেছে, নিজের কথা নিজে বলতেছে হামজালা মুনাফিক হয়ে গেছে। আর আমরা বলি আমি হইলাম সবচেয়ে ভালো, নামাজ না পড়লে কি হবো, আমার দিলটা হইছে সবচেয়ে ভালো, নামাজ পড়ে না আমার দিলটা সবচেয়ে ভালো। বেনামাজি নামাজ যদি তুমি না পড়ো তোমার দিল ভালো থাকলেও কোনো কাজে লাগবে না, ঠিক না বেড়ি? তোমার দিল ভালো থাকলেও কাজে লাগবে না, তোমার দিল অনেক সুন্দর থাকলেও কাজে লাগবে না। নামাজ আদায় করতে হবে, নামাজ হবে প্রথম হাসরের দিনের প্রথম হিসাব হবে, নামাজের যে হিসাব দিতে পারবে সব আমলের হিসাব দিতে পারবে। দিল ভালো সাহাবায়ে কিরাম ছিল নিজের দোষ বলতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের দোষ তালাশ করতো। আল্লাহ রাসূল মুনাফিকদের লিস্ট দিয়া গেছে হুযাইফাতুল ইয়ামানের কাছে, কার কাছে? হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে মুনাফিকদের লিস্ট দিয়া গেছে। রাত্রিবেলা হযরত ওমর ঘুমাইছে, মনে আসছে আল্লাহ আল্লাহ রাসূল তো মুনাফিকের লিস্ট আমার কাছে দেয় নাই, হুযাইফাতুল ইয়ামানের কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছে। ঘুম থেকে উঠে হুযাইফাতুল ইয়ামানের বাড়ির দিকে চলছে, দৌড়াইয়া যাইয়া দরজার মধ্যে আওয়াজ দেয়, হে হুযাইফাতুল ইয়ামান, বলে কেন কি জন্য আপনি আসছেন আমিরুল মুমিনিন? বলে আমি আসছি এই জন্য লিস্টটা তালাশ করে দেখো মুনাফিকদের নামের মধ্যে আমি ওমরের নামটা আসেনি।
আমাদের হলো দোষ হইল নিজেরা ভালো মনে করি পরের খারাপ মনে করি, এটা হলো বাতিনি রোগ, এটা হলো ক্যান্সার, নিজেরা বড় মনে করি পরের খারাপ মনে করি এটা হলো বড় ক্যান্সার, এটা হলো মারাত্মক ক্যান্সার। এই ক্যান্সার দূর না করা পর্যন্ত অন্তর দিয়া নামাজ পড়তে পারে না। আল্লাহর নামের জিকির তোমরা ডাকতে থাকো, কেন আল্লাহর যে পাগল সে আল্লাহকে ডাকে, আল্লাহর যে পাগল সে আল্লাহর না ডাকা পর্যন্ত তার অন্তর ভালো লাগে না। এজন্য দোস্ত মেহনত করে আল্লাহকে কামাইতে সাহাবায়ে কেরাম মেহনত করছে, সাহাবায়ে কেরাম মাল পাইয়া খুশি হন নাই, মাল পাইয়া সাহাবায়ে কেরাম খুশি হন নাই, দিন পাইয়া খুশি হয়েছে আমাদের তাবলিগের বড় একজন আলেম পাকিস্তানের তার একজনের সাহুজুর বলে আমি কাবাঘরের পাশে দাঁড়াইয়া কাবাঘর ধরে দোয়া করতেছিলাম, আমার পাশে একটা লোক দোয়া করে আল্লাহ আমাদেরকে মাল দিছে, মাল দিয়ার দিন থেকে সরাইয়া দিয়েন না, ওই মালের আমার দরকার নাই যেই মাল আমার নামাজ থেকে সরাইয়া দেয়, ওই চাকরি আমার দরকার নাই যেই চাকরি আমাকে নামাজ থেকে সরাইয়া দেয়। মাল দেখে আজকে মাল আমাকে সবকিছু বলে দিছে, সাহাবায়ে কেরাম মাল আল্লাহর রাস্তায় দান করছেন, খাদিজাতুল কুবরা মাল আল্লাহর রাস্তায় দান করছে, আজকে আমাদের মধ্যে বিরাট বুদাইসা করছে। কি আমি মসজিদ চালাই ইসলামের অনেক বড় কাজ করি, আমি মাদ্রাসা চালাই ইসলামের অনেক বড় কাজ করি, অথচ সাহাবায়ে কেরাম নিজের সব টাকা ইসলামের জন্য ব্যয় করলো, এত বড় সাহস করতে পারে নাই ঠিক নেবে ঠিক। বড় ধনাঢ্য মহিলা ছিল, বড় একজন ব্যবসায়ী ছিল, মৃত্যুর সময় আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যু হয়ে গেলে আপনার জামা দিয়ায় আমার কাফন দিবেন, আমার মৃত্যু হয়ে গেলে আমাকে যখন কবরে রাখবেন আপনি নিজে আমাকে কবরে রাখবেন, আমার কবরের পাশে অতক্ষণ পর্যন্ত সরবেন না যতক্ষণ পর্যন্ত আমি সুয়ালের জবাব দিতে পারবো না। খাদিজা যদি কবর থেকে এত ভয় পায় আপনি আমি কি পেয়ে গেলাম, আপনি আমি ইসলামের জন্য কি কাজ করলাম, আপনি আমি কত তাহাজ্জুদ পড়লাম, আপনি আমি কত ইসলামের কাজ করলাম, আমার কোনো ভয় নাই যে আমি ভয় পাই না আমার মৃত্যুর পরে কি হবে। আল্লাহ তাআলা বলে হে জিব্রাইল যাও আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধুরে জানাইয়া দাও আমার বন্ধুর স্ত্রী আমার দোস্তের জন্য সব টাকা দান করতে পারলো, তার পুরো কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার বন্ধুর কবরে দাঁড়ায় থাকতে হবে না, আমি খাদিজার কবরের জবাব আমি আল্লাহ দেওয়ার ব্যবস্থা করবো। এজন্য দোস্ত বুঝতে হবে ইতিহাস পড়ে তারা রাসূলের স্ত্রী হইয়া কবরের ব্যাপারে সাহস পায় নাই, আপনি আমি কি দিয়া সাহস পাইলাম। আমাদের সিনা অনেক বড় জোর, এলাকায় যদি একজন ইমাম রাখা হয়, এলাকায় যদি একজন ইমাম রাখে ইন্টারভিউ দেয় ইমামের, ইমাম সাহেব কেরাত করা খুব সুন্দর দাড়ি নাই ইমাম রাখবো নি রাখবো, ইমাম সাহেব করা অনেক সুন্দর বড় জামা গাই দিছে টুপি মাথায় দেয় না ইমাম রাখবে নি, কথা বলেন না ইমাম রাখবে নি রাখবো না, ইমাম সাহেব সব ঠিক আছে প্যান্ট শার্ট পরে ইমাম রাখবে নি ইমাম রাখবে না, ইমাম সাহেবের সব ঠিক আছে ইমাম সাহেবের বউ পর্দা করে না ইমাম থাকবো না, ইমাম সাহেবের সব ঠিক আছে ইমাম সাহেবের একটা মেয়ে পর্দা করে না ইমাম রাখবো না, ইমাম সাহেবের সব ঠিক আছে খবর পাওয়া গেছে ব্যাংক থেকে লোন উঠেছে ইমামতি থাকবো নি। দোস্ত ও মসজিদের কমিটি ও মসজিদের মুসল্লিরা
আপনি জবাব দিলেন ইমাম সাহেব দাঁড়িয়ে না থাকলে ইমামতি থাকে না, ইমাম সাহেবের টুপি দাঁড়াই না দিলে ইমামতি থাকে না, ইমাম সাহেবের বউ পর্দা না করলে ইমামতি থাকে না, ইমাম সাহেবের মেয়ে পর্দা না করলে ইমামতি থাকে না, ইমাম সাহেব ব্যাংকের বল উঠাইলে ইমামতি থাকে না। আপনি কোন বুখারি শরীফে পাইলেন, আপনি কোন কিতাবে পাইলেন, আপনি দাঁড়ি কাটলে আপনার নামাজ হয়, আপনি পর্দা না করলে আপনার কিছু হয় না, আপনি সুদ খাইলে আপনার কিছু হয় না, আপনি বড়জামা গায় না দিলে আপনার কিছু হয় না। শয়তানে বড় ধোকা দিয়ে রাখছে। জিজ্ঞাসা করবে ইমাম রাখলা দাঁড়ি শর্ত লাগাইলা, ইমাম রাখলা টুপি শর্ত লাগাইলা, ইমাম রাখলা ব্যাংকের সিঁড়ি পারবানার শর্ত লাগাইলা, নিজে ইমামের ব্যাপারে আইন জারি করলা, নিজের ব্যাপারে করলা না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ঠিক না বেঠি? এ হলো আমাদের সমাজ। ইমাম রে সুজা করবো আমি সুজা অনুমোদন, ইমাম শুধু হয়ে চলবো আমি শুধু না, ইমামের বই পর্দা করতে হবে আমার বই পর্দা করতে হবে না, ইমাম সাহেবের ছেলে মাদ্রাসায় পড়াইবো আমার ছেলেকে মাদ্রাসায় পড়ানো না। বলে হুজুর তাহলে কি সব মাদ্রাসায় পড়াম নি দেশ চালাইবো বেলা? আরে দেশ চালাইব, আপনি চিন্তা করেন না, হযরত ওমর যদি দেশ চালাইতে পারে এ দেশের আরেবরা হো দেশ চালাইতে পারবে, ঠিক না? সত্য বিচার পায় না, ঠিক না? এই জন্য দোস্ত দুনিয়ার শিক্ষা আপনি মনে করেন, জাগতিক শিক্ষা অনেকে বলে যদি দুনিয়ার লাইনে না পড়াই আমারে খাওয়াই বোকেরা আমারে পড়াই বোকেরা, আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ শিক্ষার লাগে রিজিকের ফয়সালা না, রিজিকের ফয়সালা হলো তাকওয়ার সাথে যে আল্লাহর বেশি ভয় করবে, আল্লাহ বলে তার রিজিক আমি পৌঁছানো, আল্লাহু আকবার। যে আল্লাহরে ভয় করে তার রিজিক কোন জায়গায় থেকে আসবে সে চিন্তা করেও পায় না। রিজিকের জন্য আপনি সন্তানকে পড়াতে শিক্ষার সাথে যদি রিজিকের ফয়সালা হইত এদেশের বুদ্ধিজীবীরা সবচেয়ে বড় ধনী হইত, শিক্ষার সাথে যদি রিজিকের ফয়সালা হইত এদেশের শিক্ষিতরা সবচেয়ে বড় ধনী হইত, এদেশের শিক্ষিতরাই শিল্পপতি হইত। আল্লাহ রে বান্দা শিক্ষার সাথে রিজিকের ফয়সালা না, বুদ্ধির সাথে রিজিকের ফয়সালা না, রিজিক হইল আমি আল্লাহর কাছে, আল্লাহু আকবার। শুধু মানুষের রিজিক আমি আল্লাহ দেই না, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব হলো আমি আল্লাহ। এই দুনিয়ার মানুষ অনেকে বলে সন্তান কম নাই এই জন্য, বলে সন্তান কম বেশি হইলে কেমনে এটারে পড়াবো কেমনে কি করবো, আল্লাহ কালকে আমাদের ময়দানে ধরবে, এখনো কামি মাদ্রাসা যেইটা বেশি দরকার ওইটা এখনো সস্তা, কামি মাদ্রাসায় পড়াইলে এত টাকা লাগে না এত পয়সা লাগে না, এই জন্য দোস্ত দিন শিখা এখনো সহজ, দুনিয়া শিখাইতে অনেক টাকা লাগে, একটা প্রাইভেটে অনেক টাকা লাগে, আল্লাহ বলে আমার দিন শিখাও রিজিকের ফয়সালা আমি আল্লাহর কাছে। বুদ্ধি দিয়া বড় লোক হইলে এদেশের বুদ্ধিমান নাই বড় লোক হইত, শিক্ষা দিয়া বড় লোক হইলে এদেশের শিক্ষিত নাই বড় লোক হইত, এমন মূর্খ লোক আছে আমার জানা হাজার হাজার কোটি টাকার মালিক থেকে সাইন দিতে পারে না, ঠিক না? আল্লাহর কাছে রিজিকের ফয়সালা ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এজন্য আল্লাহর সিফাতে নামের উপর ঈমান আনতে হবে, আল্লাহু রাজ্জাক আল্লাহু রাজ্জাক আল্লাহু রাজ্জাক আল্লাহু রাজ্জাক, চাকরি আমাকে খাওয়াইতে পারে না, আমাকে ব্যবসা খাওয়াইতে পারে না, আমাকে বুদ্ধি খাওয়াইতে পারে না, আমার একমাত্র খাওয়াইতে পারে আমার আল্লাহ, ঠিক না? বেড়ি এই জন্য দোস্ত মালের পিছনে আপনি পড়বেন না, একটা মানুষ বানালে 40,000 বছর আগে
আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিজিক আপনার কাছে পৌঁছবেই, যেখানে তার রিজিক আছে ওই জায়গায় সে পৌঁছিয়া যাবে, যেখানে তার মৃত্যু আছে ওই জায়গায় সে পৌঁছিয়া যাবে। এজন্য দরকার হলো আল্লাহর ভয় বসায়, আল্লাহর ভয় এরকম ভাবে অন্তরে বসানো, অন্তরের মধ্যে আল্লাহর মায়া বসানো। আমার কোন মকসদ নাই, একমাত্র আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কিছুই আমার প্রিয় না, একমাত্র আল্লাহ। ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু, নাই 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 আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। মায়ের পেটে যখন ছিলাম তখন তুমি আল্লাহ, এখন যে বাঁচিয়ে রাখছো তোমার মেহরবানি, কবরে যখন থাকবো তোমার মেহরবানি, হাসরে ময়দানে যদি উঠবো তোমার মেহরবানি, ঠিক না বেরি? এজন্যই মুরব্বীরা সবক দেয় দুই সবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই একমাত্র আল্লাহ। এই জন্য দোস্ত অন্তরের মধ্যে আল্লাহর মায়া বসাইতে হবে। সাহাবায়ে কেরাম বসাইছে, যার কারণে জানের কোনো দাম ছিল না, মালের কোনো দাম ছিল না, ঠিক না বেটি? হযরত সাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর ছিল, হযরত ওমর ফারুকের খেলাফতের জামানায় হিমসের অবস্থা খুব খারাপ ছিল, দুর্ভিক্ষ, খাবার নাই। কিছু লোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, যাওয়ার পরে বলল, হুজুর আমাদের হিংসার অবস্থা খুব খারাপ, দুর্ভিক্ষ, মানুষ খাইতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, সবচেয়ে বেশি করে যারা এমন 100 লোকের নাম দাও। আমরা চেয়ারম্যানের কাছে নাম দিই না, তো হিংসার ওই প্রতিনিধি দল 100 লোকের নাম লেখা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেশ করে। হযরত ওমর ফারুক প্রথম নাম দেখলো সাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, জিজ্ঞেস করলো সাদ ইবনে আমর কি তোমাদের আমির না? বলে আমাদের আমির, আমাদের গভর্নর। বলে তোমাদের গভর্নর কি? তোমাদের মধ্যে সবচেয়ে বড় গরিব আমিরুন আসলে না, তোমাদের আমির কি সবচেয়ে বড় গরিব? এরা বলে আমির না আসলে না, আমাদের আমির হলো আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় গরিব। এই অবস্থা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল যে আমার পক্ষ থেকে একটা চিঠি লেখো, মিনু ওমর ইবনে খাত্তাব ইলা সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আলফা দিনার, 1000 দিনার হিমসের জন্য বরাদ্দ করা হলো, হিমসে পাঠায়। হিমসে টাকা নিয়া চিঠি নিয়া দূর চলে গেল, যায়া সাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে আওয়াজ দিল, বলে কে? বলে মদিনা থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছে। কি দিয়া? বলে একটা থলি পাঠাইছে আর একটা চিঠি দিয়েছে। চিঠি প্রথম পরে মিন ওমর ইবনে খাত্তাব ইলা সাইদ ইবনে আমর আলফা দিনার, 1000 দিনার তোমার গরিবদের মধ্যে বণ্টন করে দাও। এই আলফা দিনার পরের লগে লগেই হযরত সাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলে কি ঘটনা? যখন মানুষের কাছে মাল আইসা যায় দিন তখন দূরে সরে যায়, আমার কাছে মাল আসছে আমার ভয় লাগে গেছে, আমার থেকে দিন দূরে সরে যায় কিনা? স্ত্রীকে বলে সত্যি যদি আল্লাহর মায়া করো এই টাকা আমার ঘরের জন্য এক টাকাও রাখবে না, এই টাকা হিংসের গরিবদের মধ্যে
সকাল হওয়ার আগে আগে বন্টন করে দিবা। স্ত্রী বলে আপনার কথা মানা হবে, এক টাকাও রাখবো না, সব ইজ্জত গরিবের জন্য বন্টন করে দিব, সব বন্টন করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই কিরাম ছিল, মাল দেখা খুশি হয় নাই, মা দিন ধরে সরে যায়, আজকে যারা মালদার তাদের কাছে গুণা বেশি, চিন্তা বেড়ে। আল্লাহ রাসূল বলে আমার উম্মতরা আমি ভয় পাই, আমার উম্মতের গরিবরা এত গুণা করবে না, ধনীরা যত গুণা করবে, চিন্তা বেড়ে। দরিদ্রের মধ্যে গুণা বেশি, ঠিক না বাড়ি, গরিবরা গুণা করতে চাইলে পারে না। এজন্য আল্লাহ রাসূল বলে আমি আমার হাসর নাসর যেন গরিবদের সাথে হয়, আল্লাহু আকবার, আমার হাসর নাসর যেন মিসকিনদের সাথে হয়, আল্লাহ মিসকিনদের সাথে আমার। তো এই দুধ বসার পরে আমির মুমিনীন জিজ্ঞাসা করছে, মদিনায় যাওয়ার পরে এই টাকা নিয়ে যাওয়ার পরে কেমন টাকা পৌঁছাইলার পর কি করলো? বলে হুজুর এমন ঘটনা আর দেখি না, টাকা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল, সে টাকা পাওয়ার পরে ইদা সাবাতুল মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে মুসিবাতের জবাব বলল, এমন ঘটনা তো দেখি নাই। বলে কি করলো? বলে চিৎকার করে ইন্না লিল্লাহ বর্ষে বর্ষে। বলে কেন? বলে এসে বলে টাকা আসলে দিন ধরে সরে যায়, টাকা আসলে কোরআন ধরে সরে যায়, টাকা আসলে ইসলাম ধরে সরে যায়, আমি ভয় পেয়ে গেছি। মন বলে এত বড় বুজুর্গ সাইদে আহমেদ, খবর দাও আমি হিন্দু দেখার জন্য আসুন। আল্লাহ আওয়াজ পৌঁছে গেল সাইদে আহমেদের কাছে, আমার মামুনি হজরত অমর আসবে, মঞ্চ বানাইলো, মানুষজনকে দাওয়াত দিল, হজরত আমির মুমিনীন হজরত ওমরের ফারুক মঞ্চের মধ্যে আসলো, জিজ্ঞাসা করলো আমি কি তোমাদের একজন গভর্নর দিছি, এই গভর্নরের বিরুদ্ধে কোনো কথা আছে কি না? আমির মুমিনীন মনে করছে যে এত বড় আমি, এত বড় আল্লাহওয়ালা, তার বিরুদ্ধে কি আমার কোনো কথা থাকবে? একজন দ্বারা কয় আমির মুমিনীন আমার একটা অভিযোগ আছে, আল্লাহ আমার এটা কি আছে অভিযোগ আছে যে উনি যে গুরুবার অফিস করে, দিনের বেলায় অফিস করে, রাত্রি বেলায় অফিস করে না, দিনের বেলায় আমাদের সমস্যার সমাধান করে, রাত্রি বেলা দরজা বাইরে ওঠে না, কি নেতা রাত্রি বেলা ওঠে না? আমিনুল মমিনকে জবাব দাও, এ সাইদের নামের জবাব দাও। সাইদের নামের বলে আমিরুল মমিনী সামনে বলে হযরত সাইদের নামে বলে কাসামনি হায়াতি কাসাম তো হায়াতি বাইনি বাইনাকুম ও বাইনা রব্বি আল্লাহু আকবার। জনগণের খেদমত করি, আরেকবার দিয়া রাত্রিবেলা আমি দরজা বন্ধ করিয়া আমার মাওলানে আমি ডাকি, আল্লাহু আকবার। এই জন্য বুঝল কেন দিন না, রাত্রে উঠিয়া কান্দেন, রাত্রে উঠিয়া আল্লাহর দেখার জন্য কান্দেন, জাহান্নাম জান্নাতের জন্য কান্দেন না, ওরো গেল মা যেতে নেমাতে হয় তু সবসে বড় করে নেমাতে দি দারে তো জান্নাত তো যখন আর কি করো আরে তো ভাই আমি তো যে দেখা করো আমেরিকা লন্ডন মে বলবো আমি মস্ত মদিনা কর গুজারা আমেরিকা লন্ডন মে বলবো আমি মস্ত হেদায়েত কর গুজারা খুশবু মুজতে কায়লাহি মান লাহু যাদ কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইন্দা বাদিকা ইয়া জলিল জামহু জামহু নাজিমুন আমারে
রাত্রিবেলা উঠিয়া আল্লাহর একদিন ভাবে ডাকা যায় না, সেইয়া দুই রাকাত নামাজ করিয়া আল্লাহর লগে সম্পর্ক করা। যদি আল্লাহর লগে সম্পর্ক না করিয়া যায় হাসরের ময়দানে যেদিন আসরের ময়দান হবে মানুষগুলা এই সাড়ে তিন হাতের মানুষ আড়াই হাতে পরিণত হবে, এই গাঁটটা সোনা থাকবে না, গাঁটটা নিচা হয়ে যাবে, মানুষ পায়ের পাতায় দাঁড়াইতে পারবে না, মানুষ হাঁটুর উপর দাঁড়াইবে। ওই দিনের ময়দানটা আল্লাহ এত ভয়ঙ্কর বানাইবে, এক হাত উপরে সূর্য থাকবে, ব্যারিকেড দিবে, বাইর হয়ে যাওয়ার শক্তি থাকবে না, প্রথম আসমানের ফেরেশতারা প্রথম ব্যারিকেড দিবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় ব্যারিকেড দিবে, তৃতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় ব্যারিকেড দিবে, চতুর্থ আসমানের ফেরেশতারা চতুর্থ ব্যারিকেড দিবে, পঞ্চম আসমানের ফেরেশতারা পঞ্চম ব্যারিকেড দিবে, ষষ্ঠ আসমানের ফেরেশতারা ষষ্ঠ ব্যারিকেড দিবে, সপ্তম আকাশের ফেরেশতারা সপ্তম ব্যারিকেড দিবে। আল্লাহু আকবার। ওই দিনটা থাকবে এক লক্ষ বছরের সমান, কারো কোনো উপায় থাকবে না। আল্লাহ তারা কিছু চেয়ার থাকবে, তাফসীরের মধ্যে আছে, চিতায় দিবে এই চেয়ার গুলা নবীদের কাছে, এই চেয়ার গুলা যাবে নবীরা চেয়ারে বসবে, উম্মতের একদল ওলামায়ে কিরাম থাকবে, সব নবীদের উম্মতের একদল আল্লাহ ওলামা দেখবে। এই এক লক্ষ বছরের মধ্যে 10,000 বছর চলে গেছে, 20,000 বছর চলে গেছে, 30,000 বছর চলে গেছে, মানুষের অবস্থা খুব করুন, গ্রামের পানি হাঁটু পর্যন্ত, গ্রামের মোটা পানি মাজা পর্যন্ত কেউ ভয়ে ছোটাছুটি করে। উম্মতের এই লোকগুলা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবে আপনি হলেন আমাদের বাবা, আল্লাহু আকবার, আপনি হলেন আমাদের বাবা, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী এই কথা শোনার সাথে সাথে এমন একটা চিৎকার মারবে পুরো হাসরের ময়দান ঘটঘট কইরা কাঁপতে থাকবে, আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আপনার আবার কি আমল তৈরি হয়ে গেছে, অনেকে ঢোকায় পড়ে আছি এখনো দাঁড়িয়ে রাখি না, অনেকে ঢোকায় পড়ে আছি এখনো পাশে নামাজ পড়ি না, অনেকে ঢোকায় পড়ে আছি মসজিদ চালাই আমার দাঁড়িয়ে লাগবে না, মসজিদ চালাই আমার সত্য ব্যবসা করতে হবে না, মসজিদ চালাই আমার মেয়ে পর্দা করতে হবে না। ও দোস্ত বড় ঢোকার মধ্যে আছেন, বড় ঢোকার মধ্যে ঠিক নেবে। এই জন্য দোস্ত আমল বানাইতে হবে, দোস্ত আমল বানাইতে হবে, আমল বানাইয়া বানাইয়া আল্লাহকে আমল বানাইয়া যেন কবরে যাইতে পারি। দুনিয়ায় যারা পরকাল তারা ঠিক করবে, দুনিয়া যাদের এরকম ভাবে আল্লাহ যেন থাকবে, পরকালও এরকম ভাবে আল্লাহ তারা সহজ করে দিবেন, আল্লাহু আকবার। এই জন্য আমাদের সবক হবে কোন মাস সাদিকিন নেককার লোকদের সাথে আমাদের চলাফেরা করতে হবে, আমার কথার সার মর্ম আমি বুঝাইতে চাইছি যে আল্লাহরে যেন আমার অন্তরে জায়গা দেই, যেই অন্তরে গুনাহ থাকে, যেই অন্তরে মিথ্যা থাকে, যেই অন্তরে সুখ খুশির টাকা থাকে, আল্লাহ বলে ওই অন্তরে আমি থাকি না, ওই লোকগুলাই আর দিকের কাজ করতে পারে না। শায়েক চলে আসবেন, শায়েক এরকম ভাবে বয়ান করবেন এবং সাথে এখানে পুরস্কার বিতরণী, আপনাদের এই মিনহাজুল মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, সারা বাংলাদেশের যারা মেধাবী যারা ভালো মুখস্থ করেওয়ালা এখানে এরকম ভাবে পুরস্কার বিতরণী অর্থাৎ আন্তর্জাতিক ভাগ্য প্রতিযোগিতা আল্লাহ বলে এলাকার এই এলাকার প্রতিযোগিতা কালকে আমাদের ময়দানে আমি যারা দাঁড়ায় আছেন তাদেরকে নষ্ট করবো, এটা কুরআনের মহামত, কুরআনের প্রতিযোগিতা কালকে আমাদের ময়দানে বলতে পারবো আল্লাহ কুরআনের প্রতিযোগিতা হয়েছিল, কুরআনের পুরস্কার যারা পেয়েছে তাদের মধ্যে আমি বসাচ্ছিলাম চিল্লায় বলে তোমার যারা যুবক ভাইয়েরা দাঁড়ায় আছেন আমি বলবো একটু বসে কেন এই মস্তিষ্কটা ফেরেশতারা ঘেরাও করছে এই জায়গাটা আসমান পর্যন্ত, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান
এই জায়গায় মজলিস হইতেছে আল্লাহু আকবার। সাহেব বয়ান করবেন, তার হাতে পুরস্কার দিবে এবং দোয়া করবো আমরা ঢাকার মানুষ বারোটা পর্যন্ত জাগ্রত থাকি, একজন আমরা যাব না রাজিয়া জীবন। যারা বাহির আছে আমি বাবাদেরকে বলবো একটু বসে, আপনারা বসলে আদবের সব পাবেন, কেউ দূরে যায় না, আমি বাবাদেরকে বলবো আপনারা বসে। আল্লাহ এই অবসানের কথা বিভিন্ন জায়গার কথাগুলা আমাকে যেন আমল করার তৌফিক দান করে, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক। সকলে বলি আমিন, দোয়া করে দেওয়া আলহামদুলিল্লাহ। বেহদ শুক্রিয়া আল্লাহ হযরত মাওলানা আলী হাসানকে, তিনি আমাদেরকে পবিত্র কলম শরীফ থেকে জ্ঞান গর্ভ